কারোর বাড়িতে ওয়েমার শিট পাওয়া গেলে পর্ষদের কোনো ভূমিকা থাকে? প্রশ্ন পর্ষদ সভাপতির। নিয়োগ দুর্নীতিতে ধৃত যুব তৃণমূল নেতার বাড়িতে রাশি রাশি ওয়েমার শিট। মাত্র দেড় মাস আগে হওয়া চেটের ওয়েমার শিট ধৃত কুন্তলের বাড়িতে। যুব তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার 2022-এ 30টি ওয়েমার শিট। হুগলির যুব তৃণমূল নেতার বাড়িতে কেন টেটের উত্তরপত্র? এই প্রশ্নেই এবার সরব হাইকোর্ট থেকে পর্ষদ। এদিন এই প্রেক্ষিতেই বিষয় প্রকাশ করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর এরপর সাংবাদিক সম্মেলন করেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। যদিও ইডি সূত্রের খবর, ইডি জেরার মুখে আরটিআই করে ওয়েমার শিট পাওয়ার দাবি কুন্তলের, কিন্তু কিসের জন্য আরটিআই? সদুত্তর মেলেনি কুন্তলের জবাবে। মাত্র দেড় মাস আগে যে টেট হয়েছে তারও ওয়েমার শিট মিলেছে। কোনো একটা জায়গায় 200টা গেছে, আপনি বলুন তো, আপনাকে আমি জিজ্ঞাসা করছি। হাইকোর্ট যদি জানতে চায়, হাইকোর্টকে জানেন, আমরা কিন্তু এবারে ওএমআর এর কপি, মানে এক্সামিনের কপি, পরীক্ষার্থীর কপি দিয়ে দিয়েছি। হাইকোর্ট নিশ্চয়ই জানতে চাইলে জানাবো। আপনি একজন দায়িত্বশীল রিপোর্টার হিসাবে আপনি বলুন তো, এখানে পর্ষদের কোনো ভূমিকা থাকে? বলুন আপনি, ইয়েস অর নো? আমাদের থাকি কি থাকে না সেটা বিচিত্রিতে জানাতে হবে তো। এই তো এই কারণে জানাচ্ছি, এই কারণে আমি শুনেই আমার ইন্টেনশন হচ্ছে যে টেট 2022-এ সমস্ত পরীক্ষার্থীর কাছে পর্ষদের মেসেজটা পৌঁছে দেওয়া, সেই গুরুত্ব অনুধাবন করে এবং সেই গুরুত্ব সহকারে আমাদের বার্তা আপনারা পৌঁছে দেন বলে আপনাদের আমি আহ্বান জানিয়ে আমার পর্ষদের সেই মেসেজটা দিচ্ছি। আমি আবারও বলছি, সরকার, শিক্ষা বিভাগ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ অত্যন্ত স্বচ্ছতার সাথে এবারে টেট 2022-এ ফল প্রকাশ করবে। এবং বর্তমানে আপনারা জানবেন যে আমরা 2014-2017 যাদের জন্য আমরা ইন্টারভিউ করছি, সেটা কিন্তু কোর্ট জানেন অত্যন্ত স্বচ্ছতার সাথে আমরা কিন্তু অন ক্যামেরা আমরা কিন্তু ইন্টারভিউ নিচ্ছি।